হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত আছো। আজকে তোমাদেরকে আবারও এডুকেশন টিপস বিডি চ্যানেলে স্বাগতম। আজকে এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে 2018 সালের HSC পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার শর্ট সাজেশন, শর্ট এক্সক্লুসিভ এবং ফাইনাল সাজেশন নিয়ে এডুকেশন টিপস বিটি চ্যানেল আবারও তোমাদের মাঝে হাজির হয়েছে। আজকে এডুকেশন টিপস বিটি চ্যানেলের পক্ষ থেকে ইংলিশ ফার্স্ট পেপারের এক্সক্লুসিভ এবং কমন উপযোগী ফুল সাজেশন দেওয়া হবে। আশা করি তোমরা সবাই সাজেশনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং সেই অনুসারে স্ক্রিনশট নিয়ে এগুলো পরীক্ষার আগে ভালো করে প্রিপারেশন নেবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে দেখি সিন প্যাসেজ বা আনসিন প্যাসেজ এবং সামারাইজ এক থেকে চার নম্বর কোশ্চেন নাম্বারের জন্য যে প্যাসেজগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো আমি ধারাবাহিকভাবে এখানে দিয়ে দিচ্ছি। তোমরা এই প্যাসেজগুলো পরীক্ষার আগে ভালো করে দেখবে। যেমন প্রথমে রয়েছে ফক মিউজিক, কুয়াকাটা, দ্য টার্ম ডেসপোরা, দ্য রিভার অফ বুড়িগঙ্গা, দ্য হিস্টোরি অফ বেঙ্গল, শিল্পী ওয়াজ 15 ইয়ার্স ওল্ড, দ্য নিগ্রো স্ট্রিন। অর্থাৎ এই প্যাসেজগুলো তোমরা অবশ্যই তোমাদের টেক্সট বুক থেকে ভালো করে টেস্ট পেপার থেকে এগুলো ভালো করে পড়ে নেবে। এ ক্রাফট অফ হাকালুকি হাওয়ার ইজ নান অ্যাকর্ডিং টু নেনসল ম্যান্ডেলা, হারকুলাস অফ দ্য সন। এরপরে পোয়েম বা কবিতা থেকে 11 নম্বর প্রশ্নের জন্য যেটা আসে, পোয়েম হচ্ছে প্রথমে আমি শুধু প্রথমে লাইন বা প্রথমের অর্ডগুলো দিচ্ছি, তোমরা এগুলো ভালো করে দেখবে। প্রথমে হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিমস, টাইম ই ওয়ার্ল্ড জেপসিমেন। অর্থাৎ তোমরা এগুলো কবিতা থেকে আমাদেরকে লিখতে হবে, মেইন বা মূল ভার্ব এগুলো থেকে লিখতে হবে। তো অবশ্যই কবিতাগুলো বাংলা অর্থ ভালো করে জানতে হবে তোমাদের। আই উইল রাইজ, আই লাভ টু রাইজ ইন ও ফাদার অ্যান্ড মাদার। আমি শুধু প্রথম লাইনগুলো লিখে দিয়েছি। ব্লো ব্লো দো উইন্টার, আই ডাইড ফর বিউটি, আহ লাভ, ফেয়ার ড্যাফোডিলস, হার্ট ইজ লাইফ। এই 10টি তোমাদের জন্য পোয়েম ইম্পর্টেন্ট, আশা করি এখান থেকে কমন পাবে। এরপরে রাইট ডাউন দ্য থিম অফ দ্য ফলোয়িং স্টোরি। অর্থাৎ এখানে পোয়েমের পরিবর্তে ফলোয়িং স্টোরি, অর্থাৎ একটা গল্প দেওয়া থাকতে পারে, সেই গল্পে তোমার মেইন থিম লেখা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে এটা অর হিসেবে আসতে পারে, অর্থাৎ হয় স্টোরি থাকবে সেখান থেকে তোমার থিম লিখতে হবে অথবা পোয়েম থাকবে। তো স্টোরির ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে দেয়ার ওয়ার টু ব্রাদার্স ইন এ ভিলেজ, অনচ আপন এ টাইম দেয়ার টু ফ্রেন্ডস, দেয়ার লিভড এ উড কাটার ইন এ ভিলেজ, দেয়ার ওয়াজ এ ফোর ফার্মার ইন এ ভিলেজ, লং লং এগো দেয়ার ওয়াজ এ সুলতান ইন বেঙ্গল। এরপর রাইটিং পার্টের ভিতরে যেগুলো রয়েছে, যেমন ইমেল, ইমেল যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি, কনগ্রেচুলেটিং ফর ব্রিলিয়েন্ট সাকসেস, ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, বার্থডে পার্টি, প্রিপারেশন অফ HSC এক্সামিনেশন, পিকনিক, অ্যাডমিশন প্রসিডিওর, টু রিটার্ন বুকস, নেগেটিভ ইফেক্ট অফ ড্রাগ অ্যাডিকশন। এরপর রয়েছে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিংয়ের ভিতরে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য 2018 সালে, তার ভিতরে রয়েছে ডেসপোরা, মোবাইল ফোন, লোড শেডিং, ডিফরেস্টেশন, ফেসবুক, ড্রাগ অ্যাডিকশন, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, ফুড অ্যাডাল্টারেশন, ক্লাইমেট চেঞ্জ, ইথিক অ্যান্ড ম্যানার্স, হিউম্যান রাইটস। এই 11টি হচ্ছে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। এরপর রয়েছে গ্রাফ অ্যান্ড চার্ট, লিটারেসি রেট, সরি পার্টটা একটু লিখতে ভুল হয়ে গেছে, লিটারেসি রেট অফ বাংলাদেশ
of different years, the number of internet users in towns and villages, benefit of girls' education, number of mobile phone users in Bangladesh, student daily activity, population growth in Bangladesh, primary school in town, profession by educated people, all people dream, student daily activities. Report a completing story. Baijit love for his mother, a sly fox and polished crow, a thirsty crow, slow and steady wins the race, King Solomon and Queen of Sheba, Robert Bruce and Spider. Reports Robert Bruce and Spider, King's Mitten and his golden tusk, the hidden treasure, a hare and tortoise, two friends and bear, farmer and his goose, a woodcutter, greedy dog. That he quite chilo. Tomader jonno important completing story. Asha kori tumra puro suggestion ti shompurno monojog shokore dekhecho ebong bujhte perecho ebong tumra ekhon theke je koyek din shomoy pabe যেহেতু পরীক্ষার আর কয়েকদিন মাত্র সময় আছে, এই সময়ের ভিতরে তোমরা এই বিষয়গুলো অর্থাৎ সাজেশনগুলো ফলো করে যদি এখন থেকে ভালো করে পড়াশোনা করো তো ইনশাল্লাহ অবশ্যই পরীক্ষাতে কমন পাবে এবং আশানুরূপ ফলাফল পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো, সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং পরীক্ষায় ভালো ফলাফল হোক এই আশা ব্যক্ত করে, সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। এবং যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা।